আমাদের প্যাভিলিয়ন এ হলে, এ হলের মাঝের দিকে আর কি। তা আমাদের প্যাভিলিয়ন মোটামুটি এখানে প্রতিবারের মতো এবার আমরা অতটা সময় পাইনি, এবার একটু সময়টা অনেক কমই পাইছি, যার জন্য এবং আমাদের খুব দ্রুততার সাথে এবং বেশি পরিমাণ লেবার দিয়ে কাজ করাতে হচ্ছে। ইনশাল্লাহ সঠিক সময়ের মধ্যেই শেষ করতে পারবো, এরকম একটা প্রত্যাশা রাখি এবং ভালো কিছু দিতে পারবো আর কি। এই পর্যন্ত আমাদের নন স্টপ কাজ চলতেছে দুই শিফটে। আমরা 20 তারিখের টার্গেটে এটা কাজ করতেছি, আমরা 20 তারিখে বুঝিয়ে দেবো আর কি পুরো ফিনিশিং। তারপরও কিছু টুকটাক কাজ থাকবে, মেলা চলাকালীন অবস্থায় আমাদের করতে হবে। বঙ্গবন্ধু প্যাভিলিয়নের টোটাল কাজটা করতেছি আর এই কাজটা এখন অগ্রগতি। আমাদের যে কাজটা কাঠের যে কাজ আছে এই বিল্ডিংটা বানানোর জন্য ফিনিশিং কাজ সহ টোটালটাই আমরা করতেছি বঙ্গবন্ধু প্যাভিলিয়নের। এটা আপনার টোটাল প্যাকেজ, এটা ডিজাইন অনুযায়ী যে আর্কিটেকচার কাজ অনুযায়ী কাজটা আছে টোটালটা আমরা। এটা আমাদের কাজ খুব দ্রুতভাবে চলছে, খুব ভালো কাজ চলছে। হ্যাঁ, এটা আপনার প্রায় আমাদের কাম মোটামুটি এখন শেষের দিকে আর কি। হ্যাঁ, 4-5 দিন লাগবো। কাজের অগ্রগতি খুব ভালো, এবার বাণিজ্য মেলা খুব ভালো হবে আশা করি। আমরা কাজ প্রায় শেষ দিয়ে লেছি।